প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য দরকার স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট। এই চারটি স্তম্ভকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করতে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে খলিতায় জুড়ি বিলের পার মোজায় নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সুতরাং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দরকার শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা। বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু হাইটেক পার্ক এলাকায় নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তথ্য ও প্রযুক্তি বিভিন্ন বিভাগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এনডিসি জিএসএম জাফরুল্লাহ।